আজ আমরা আলোচনা করব মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি নিয়ে। প্রথমে আসি লিঙ্গ নির্ধারণ পদ্ধতি কাকে বলা হয়, লিঙ্গ নির্ধারণ কাকে বলা হয়। প্রাণী প্রাথমিক দশায় অর্থাৎ ভ্রূণ দশায় থাকাকালীন তা পুরুষ হবে না স্ত্রী হবে সেটা যে পদ্ধতিতে নির্ধারণ করা হয় তাকেই বলা হয় লিঙ্গ নির্ধারণ। আমরা জানি স্বাভাবিক মানুষের দেহে ক্রোমোজোমের সংখ্যা, মোট ডিপ্লয়েড ক্রোমোজোমের সংখ্যা 23 জোড়া অর্থাৎ 46টা। অটোসোম অর্থাৎ দেহ ক্রোমোজোম যেগুলো দেহজ বৈশিষ্ট্যকে নির্ধারণ করে তার সংখ্যা হচ্ছে 22 জোড়া। আর সেক্স ক্রোমোজোম বা যৌন ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 1 জোড়া। সেটা দুই ধরনের হতে পারে, এক্সও হতে পারে এবং ওয়াইও হতে পারে। এবার মানুষের লিঙ্গ নির্ধারণ কি পদ্ধতিতে হয়? মানুষের লিঙ্গ নির্ধারণ যৌন ক্রোমোজোম পদ্ধতিতে হয়। মহিলা ক্ষেত্রে যৌন ক্রোমোজোম দুই ধরনের, একই ধরনের থাকে দুটি, এক্স এক্স, এবং পুরুষের ক্ষেত্রে দুই ধরনের যৌন ক্রোমোজোম থাকে, একটা এক্স এবং অন্যটা ওয়াই। এই জন্য এই লিঙ্গ নির্ধারণ পদ্ধতিকে এক্স 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 ওয়াই লিঙ্গ নির্ধারণ বা পুরুষের ক্ষেত্রে এই দুই ধরনের গ্যামেটির উৎপত্তি ঘটে বলে তাকে হেটেরোগ্যামেটিক মেল পদ্ধতিও বলা হয়। এবার দেখি পুরুষদের দেহেতে এবং মহিলাদের দেহেতে কটি করে টোটাল ক্রোমোজোম থাকে, ডিপ্লয়েড স্টেজ। পুরুষের ক্ষেত্রে মোট ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে, অটোজোম হচ্ছে 44টা এ অটোজোম এবং তার সঙ্গে এক জোড়া সেক্স ক্রোমোজোম এক্স এবং ওয়াই থাকে। এবং মহিলাদের ক্ষেত্রে দেহ কোষে 12 জোড়া অটোজোম অর্থাৎ 44 এ প্লাস দুটো একই ধরনের এক্স ক্রোমোজোম, যৌন ক্রোমোজোম অর্থাৎ দুটো এক্স অবস্থান করে। আমরা এবার চেকার বোর্ডের সাহায্যে দেখব কিভাবে পুত্র এবং কন্যা সন্তানের জন্ম হচ্ছে, এইসব গ্যামেটের মিলনের ফলে, মহিলা এবং পুরুষের থেকে উৎপাদিত গ্যামেটের ফলে। দেখো মহিলা এবং পুরুষের মধ্যে ক্রস ঘটেছে, এরা হচ্ছে প্যারেন্টাল জেনারেশন। মহিলার ক্ষেত্রে ক্রোমোজোমাল কম্বিনেশন হচ্ছে 44 এ প্লাস এক্স এক্স এবং পুরুষদের ক্ষেত্রেও 44 এ প্লাস এক্স ওয়াই, এরা হচ্ছে 2N নাম্বার। এর থেকে যে গ্যামেট উৎপন্ন হবে সেগুলো এন নাম্বার বিশিষ্ট গ্যামেট। মহিলার থেকে ডিম্বাণু উৎপন্ন হবে, তাদের প্রত্যেকটিতেই ক্রোমোজোমাল কম্বিনেশন হবে 22A প্লাস এক্স এবং পুরুষের থেকে শুক্রাণু উৎপাদিত হবে, তার একটিতে থাকবে 22A প্লাস এক্স এবং অন্যটিতে থাকবে 22A প্লাস ওয়াই। এবার দেখো এই গ্যামেটটি, মহিলার এই গ্যামেট যখন পুরুষের এর সঙ্গে মিলিত হচ্ছে তখন কন্যা সন্তানের জন্ম দিচ্ছে, ক্রোমোজোমাল কম্বিনেশন 44 এ প্লাস এক্স এক্স। আবার মহিলার এই গ্যামেটটি যখন পুরুষের ওয়াই এর সঙ্গে মিলিত হচ্ছে তখন পুত্র সন্তানের জন্ম দিচ্ছে অর্থাৎ 44 এ প্লাস এক্স ওয়াই। একই রকম ভাবে মহিলার এই গ্যামেট পুরুষের এই গ্যামেটির সঙ্গে যুক্ত হচ্ছে এবং কন্যা সন্তান উৎপত্তি লাভ করছে এবং মহিলার এই গ্যামেটটি যখন পুরুষের ওয়াই গ্যামেটের সঙ্গে যুক্ত হচ্ছে তখন পুত্র সন্তানের জন্ম হচ্ছে, এরা হচ্ছে অপত্য জন্ম। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এই যে লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে পিতার ভূমিকা সব থেকে বেশি, তার কারণ হচ্ছে পুত্র এবং কন্যা সন্তান যখন সৃষ্টি হয় তখন পিতার ক্রোমোজোম থেকে সেটা এক্স এবং ওয়াই এই দুই প্রকারের ক্রোমোজোম পায়। অর্থাৎ মাতার যেহেতু সেক্স ক্রোমোজোম কেবলমাত্র এক্স প্রকারেরই হয় সেই জন্য সে কেবলমাত্র এক্স গ্যামেটই তৈরি করে, তাহলে পিতার দুই ধরনের গ্যামেট এবং এক্স এবং ওয়াই তৈরি হয়। তাহলে পিতার এক্স গ্যামেট যখন মাতার এক্স গ্যামেটের সঙ্গে মিলিত হচ্ছে তখন কন্যা সন্তান এবং পিতার ওয়াই গ্যামেট যখন মাতার এক্স গ্যামেটের সঙ্গে মিলিত হচ্ছে তখন পুত্র সন্তান উৎপত্তি লাভ করছে। অর্থাৎ পিতার ওয়াই গ্যামেট মাতার এক্স গ্যামেটের সঙ্গে মিলিত হয় তখন পুত্র সন্তান তৈরি হয়। অতএব বলা যায় যে পুত্র কন্যা সন্তান যে তৈরি হচ্ছে তার পেছনে পিতার ভূমিকা সব থেকে বেশি। এবার আমরা বিশেষ কতগুলো বিষয় আলোচনা করব। প্রথমে আসি ক্রিস ক্রস মোড অফ ইনহেরিটেন্স বা ক্রিস ক্রস উত্তরাধিকার। এটাকে মাতামহ অর্থাৎ গ্র্যান্ডফাদার তার এক্স ক্রোমোজোমে যদি কোনো প্রচ্ছন্ন জিন অবস্থান করে তাহলে কন্যার মাধ্যমে অর্থাৎ পিতামহের কন্যার মাধ্যমে সেটা যদি দৌহিত্রের মধ্যে সঞ্চারিত হয় তখন তাকে ক্রিস ক্রস উত্তরাধিকার বলা হয়। একটু একে বুঝিয়ে দিচ্ছি, এটা মনে করো পিতামহের ক্রোমোজোম কম্বিনেশন, তার থেকে যে গ্যামেট হবে মাতামহ তার থেকে যে দুটো গ্যামেট উৎপন্ন হবে, একটা এক্স গ্যামেট এই প্রচ্ছন্ন জিন বহন করে এবং একটা ওয়াই গ্যামেট,
এই এক্সগ্যামেট তার কন্যার মধ্যে আসবে এবং এই যে তার সঙ্গে কন্যার যে অন্য এক সেটা মাতা এটা হচ্ছে সেটা আসবে তার মাতা মহিত থেকে। অতএব কন্যা যে জন্মগ্রহণ করল এই কন্যার যে পুত্র হবে সে যদি এই গ্যামেটটা পায় তাহলে আবার এই প্রচ্ছন্ন ক্যারেক্টারটা সেই পুত্র অর্থাৎ দৌহিত্রের মধ্যে প্রকাশ পাচ্ছে এবং এই ধরনের মোড অফ ইনহেরিটেন্সকে বলা হচ্ছে ক্রিস ক্রস উত্তরাধিকার। এরপরে আসে যমজ, যমজ সন্তান। একটি শুক্রাণু এবং একটি ডিম্বাণুর মিলনের ফলে উৎপন্ন জায়গট থেকে যদি দুটো কন্যা সন্তান জন্মায় অর্থাৎ একটা শুক্রাণু এবং একটা ডিম্বাণু যে জায়গট উৎপন্ন করছে সেই জায়গট থেকে যদি দুটি সন্তান উৎপন্ন হয় তখন তাকে বলা হচ্ছে সদৃশ যমজ। এটা এটা অবশ্যই দুটোই পুত্র হবে কিংবা দুটোই কন্যা হবে এবং তাদেরকে দেখতে হুবহু একই রকম হবে। অপরপক্ষে দুটো শুক্রাণু এবং দুটো ডিম্বাণুর মিলনের ফলে দুটো জাইকোট উৎপন্ন হয় এবং তার ফলে দুটি শিশু যদি উৎপন্ন হয় তাকে অসদৃশ জমজ বলে। এদের হুবহু একই রকম দেখতে হবে না এবং তারা দুটো পুত্র বা দুটো কন্যাও হতে পারে আবার একটা পুত্র একটা কন্যাও হতে পারে। এরপরে আসি ফলাঙ্গিক জিন। ফলাঙ্গিক জিন কাকে বলা হয়? পুরুষদের ওয়াই ক্রোমোসোমের মধ্যে অবস্থিত কোন একটা প্রকট জিন, সেটা উত্তরাধিকার সূত্রে অবশ্যই তাদের পুত্রদের মধ্যে সঞ্চালিত হবে। এই ধরনের চিনকে বলা হয় ফলাঙ্গিক চিন। যেহেতু পুরুষদের ওয়াই ক্রোমোসোম অবশ্যই পুত্ররা পায় সেই জন্য এই ধরনের দেখতে পাওয়া যায়। তার উদাহরণ হচ্ছে কানের লতিতে যে লোম থাকে সেটি। এরপরে আমরা কতগুলো সাধারণ জিনগত রোগের ক্ষেত্রে আসব। প্রথমে আসি থ্যালাসেমিয়া। কাকে বলে থ্যালাসেমিয়া? থ্যালাসেমিয়া হচ্ছে এক প্রকার প্রচ্ছন্ন অটোসোমাল জিন দ্বারা নিয়ন্ত্রিত লোহিত রক্তকণিকার বিশৃঙ্খলা, যেখানে এক বা একাধিক হিমোগ্লোবিন পলিপেপটাইড শৃঙ্খলের অনুপস্থিতি, হ্রাসপ্রাপ্ত সংশ্লেষ অথবা গঠনগত বিচ্যুতি, যার ফলে তীব্র অথবা মৃদু রক্তাল্পতা, পাণ্ডুরোগ এবং হ্রস্ব জীবনকাল ইত্যাদি পরিলক্ষিত হয়। প্রথমে আসে থ্যালাসেমিয়ার লক্ষণ। থ্যালাসেমিয়ার লক্ষণ, এই রোগের প্রধান লক্ষণ হচ্ছে হিমোগ্লোবিন উৎপাদনের ত্রুটি এবং তার ফলে রক্তাল্পতা ও বিশেষ করে হিমোলাইটিক অ্যানিমিয়া। হিমোলাইটিক অ্যানিমিয়া বলতে কি বলছে? হিমোগ্লোবিন নষ্ট হয়ে যাচ্ছে এবং তার ফলে যে অ্যানিমিয়া তৈরি হচ্ছে বা রক্তশূন্যতা দেখা দিচ্ছে। এছাড়া হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়ার জন্য লোহিত রক্তকণিকা আকৃতিতে ছোট হয়ে যায়, অস্থি দুর্বল এবং বিকৃত হয়, যকৃৎ এবং ক্লিহার বৃদ্ধি হয় এবং কালচে মূত্র। কেন কালচে মূত্র? তোমরা জানো যে হিমোগ্লোবিনের অন্যতম প্রধান উপাদান হচ্ছে লৌহ। যেহেতু হিমোগ্লোবিন নষ্ট হচ্ছে সেই জন্য হিমোগ্লোবিনের লোহার ডিপোজিশন হচ্ছে এবং সেটা বিপাক্রিয়ার ফলে যখন মূত্র উৎপাদিত হচ্ছে সেটার কারণে তখন কালচে হচ্ছে। এবার আসবো থ্যালাসেমিয়ার কারণ। থ্যালাসেমিয়ার কারণ, কারণ অনুসারে আমরা থ্যালাসেমিয়াকে দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া, একটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া। প্রথমে আসি আলফা থ্যালাসেমিয়ার কারণ। এমনিতে কারণ হচ্ছে তোমরা জেনেছ যে আলফা থ্যালাসেমিয়া বা বিটা থ্যালাসেমিয়া যে কোনো প্রকারের থ্যালাসেমিয়া হচ্ছে অটোজোম বাহিত রোগ। আলফা থ্যালাসেমিয়া তৈরি হচ্ছে 16 নম্বর ক্রোমোসোম অর্থাৎ 16 নম্বর অটোজোমে অবস্থিত আলফা গ্লোবিন দুখানা আলফা গ্লোবিন থাকে। মনে করে আমি আঁকছি ছবিটা, 16 নম্বর ক্রোমোসোমে এইটা একটা আলফা গ্লোবিন, এটা একটা, এটা একটা, এটা একটা, দুটো সমসংস্ক ক্রোমোসোমে এইরূপে অবস্থান করে। এই আলফা গ্লোবিন চেন যদি জিনের যদি কোনো ত্রুটি থাকে তাহলে অনুপস্থিত হতে পারে বা কখনো কখনো আলফা গ্লোবিন চেন সঠিক পরিমাণে হিমোগ্লোবিন উৎপন্ন নাও করতে পারে, সেই সব ক্ষেত্রে গ্লোবিন চেন আলফা থ্যালাসেমিয়া উৎপন্ন নাও করতে পারে, সেক্ষেত্রে আলফা থ্যালাসেমিয়া দেখা যায়। আর বিটা থ্যালাসেমিয়া হচ্ছে 11 নম্বর অটোজোম, 11 নম্বর অটোজোম অটোজোমের ফলে এটাতে বিটা গ্লোবিন চেন সেটা একটাই থাকে, এরকম ভাবে অবস্থান করে। মনে করো বিটা গ্লোবিন চেনের জন্য যে জিন এবং তাদের যদি কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে এটি দেখতে পাওয়া যায়।
তাহলে দেখা যায় যে আলফা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে আবার আসি, হেটারোজাইগাস হতে পারে, অর্থাৎ একটা চেনের মধ্যে জিন অবস্থান করছে, অন্যটাতে অবস্থান করছে না, এটা হচ্ছে হেটারোজাইগাস। হেটারোজাইগাস বা মৃদু রক্তাল্পতা। আবার অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় হোমোজাইগাস, অর্থাৎ দুটোর মধ্যে কোনোটাতেই থাকে না আলফা থ্যালাসেমিয়া, এবং সেক্ষেত্রে বলা হয় হোমোজাইগাস বা মারাত্মক রক্তাল্পতা, মানে কোনো চেনই কোনোটাতেই মানে আলফা গ্লোবিন জিন থাকছে না, তার ফলে কোন ধরনের গ্লোবিন আলফা গ্লোবিনই উৎপাদিত হচ্ছে না। আচ্ছা, তেমনি বিটার ক্ষেত্রে, আচ্ছা এইটার ক্ষেত্রে অর্থাৎ হেটারোজাইগাস হচ্ছে মৃদু, অর্থাৎ একে বলা হয় মাইনর থ্যালাসেমিয়া, আর হোমোজাইগাসের ক্ষেত্রে মেজর থ্যালাসেমিয়া দেখতে পাওয়া যায়। তেমনি বিটার ক্ষেত্রে এইরকম ভাবে উপস্থিতির উপর ভিত্তি করে মাইনর এবং মেজর হতে পারে, অর্থাৎ রোগের তীব্রতা অনুসারে থ্যালাসেমিয়া দুই প্রকারের হয়, একটা হচ্ছে থ্যালাসেমিয়া মেজর, অন্যটা হচ্ছে থ্যালাসেমিয়া মাইনর। এবং সাধারণত মেজর যেটা, সেটা এদের লক্ষণ ৬ মাস থেকে ২ বছরের মধ্যে প্রকাশিত হয়, এবং থ্যালাসেমিয়া মাইনরের যে লক্ষণ সেটা তীব্র আকারে দেখতে পাওয়া যায় না। এবার থ্যালাসেমিয়ার হেরিডিটিটা কেমন, অর্থাৎ তাদের যে বংশগতি সেটা নিয়ে আলোচনা করব। থ্যালাসেমিয়া রোগটি হচ্ছে বংশানুক্রমিক, মা বাবা দুজনেই যদি স্বাভাবিক কিন্তু হেটারোজাইগাস হয় তাহলে সন্তানদের মধ্যে থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা থাকে। যেমন দেখো বাবার জিনোটাইপ হবে আলফা থ্যাল প্লাস, অর্থাৎ এটা আছে এবং নেই, অন্যটার ক্ষেত্রে এটা, অর্থাৎ দুটোই হচ্ছে হেটারোজাইগাস কন্ডিশনে। আমরা চেকার বোর্ডের সাহায্যে সেই বংশাণু বংশগতিটা দেখে নিই একবার। দেখো ফিমেলের ক্ষেত্রে আলফা থ্যাল প্লাস, অর্থাৎ এটা স্বাভাবিক, এবং আলফা থ্যাল যেটা সেটা হচ্ছে থ্যালাসেমিয়া রোগযুক্ত, মানে অটোজোমাল এখানে ডিসঅর্ডারটা রয়েছে। তা আবার একই রকম ভাবে পুরুষের মহিলার ক্ষেত্রেও পিতা এবং মাতা উভয়ের ক্ষেত্রে একই ধরনের গ্যামেট উৎপন্ন হয়েছে। এছাড়া আলফা থ্যাল প্লাস এবং আলফা থ্যাল প্লাস হলে এরা স্বাভাবিক হবে, আলফা থ্যাল প্লাস এবং যদি শুধু আলফা থ্যাল হয় এটা দেখতে স্বাভাবিক কিন্তু মাইনর থ্যালাসেমিয়া দেখতে পাওয়া যাবে, এটা মাইনর থ্যালাসেমিয়া। আচ্ছা মেজর থ্যালাসেমিয়া হচ্ছে দুটো যদি আলফা থ্যাল হয়, সেক্ষেত্রে মেজর থ্যালাসেমিয়া দেখতে পাওয়া যাবে। এবার পরবর্তী রোগের ক্ষেত্রে আমরা আসি, সেটা হচ্ছে হিমোফিলিয়া। হিমোফিলিয়া হচ্ছে এমন একটা রোগ, বংশগত রোগ, যেটা হিমোফিলিয়াতে বলছি মানুষের যে বংশগত রোগের ফলস্বরূপ আঘাতপ্রাপ্ত স্থান থেকে, অর্থাৎ ক্ষত কাটা ইত্যাদি স্থান থেকে রক্তক্ষরণ কখনোই বন্ধ হয় না, অর্থাৎ রক্ত তঞ্চনের অসুবিধা, এবং এই রোগটাকে বলা হচ্ছে হিমোফিলিয়া। লক্ষণ, হিমোফিলিয়া একটি বংশগত রোগ, এই রোগের আঘাতপ্রাপ্ত স্থান থেকে অবিরাম রক্তক্ষরণ হতে থাকে এবং রক্ততঞ্চন হয় না। এবার আমরা আসি হিমোফিলিয়ার কারণ। হিমোফিলিয়া কারণ হিসেবে বর্ণনা করতে গেলে আমাকে প্রথমে দুই ধরনের হিমোফিলিয়া সম্পর্কে আলোচনা করতে হবে। প্রথমে হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া এ কে বলা হয় রাজকীয় হিমোফিলিয়া, এবং এর নামকরণের কারণ হচ্ছে এই ধরনের হিমোফিলিয়া বনানী ভিক্টোরিয়াদের বংশধরদের মধ্যে দেখা গেছে, সেই জন্য রক্ততঞ্চনের এইট অর্থাৎ ৮ নম্বর ফ্যাক্টরটা বা অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, অ্যান্টি হিমোফিলিক এইটা উৎপাদিত হয় না এবং তার ফলে রক্ততঞ্চিত হতে পারে না। হিমোফিলিয়া বি এর ক্ষেত্রে এর নাম একটু বলে দিই, ক্রিসমাস ডিজিজ, এবং এক্ষেত্রে রক্ততঞ্চনের ক্ষেত্রে নাম্বার নাইন এটা যে ফ্যাক্টর, এটা এই ফ্যাক্টর উৎপাদিত হয় না রক্ততঞ্চনের ক্ষেত্রে, সেই জন্য এই ডিজিজটা দেখতে পাওয়া যায়, এটাকে ক্রিসমাস ফ্যাক্টরও বলা হয়। আচ্ছা হিমোফিলিয়াও কিন্তু তৈরি হয়, কারণ হিসাবে বলতে গিয়ে আমরা বলতে পারি এই যে ফ্যাক্টরগুলো এরা কিন্তু অবস্থান করে এক্স ক্রোমোজোমের ওপর, এবং এটা একটা প্রচ্ছন্ন জিন, এবং দুটো জিনই একটা সেক্স ক্রোমোজোম, তার মধ্যে এক্স ক্রোমোজোম বাহিত জিন এবং এটা প্রচ্ছন্ন জিন,
এবার হিমোফিলিয়ার উত্তরাধিকারে আসছি। হিমোফিলিয়ার উত্তরাধিকার বলতে গিয়ে প্রথমেই বলতে হবে যে হিমোফিলিয়া রোগী কখনোই আক্রান্ত পুরুষ কিংবা মহিলা 20 বছরের মধ্যে রক্তক্ষরণের ফলে মারা যায়। সেই জন্য স্বাভাবিক পুরুষ এবং হিমোফিলিয়া আক্রান্ত মহিলা এবং হিমোফিলিয়া আক্রান্ত পুরুষ বা স্বাভাবিক মহিলার মধ্যে বিবাহ হওয়া কখনোই সম্ভব নয়। তা কাদের মধ্যে বিবাহ হওয়া সম্ভব? কেবলমাত্র স্বাভাবিক বাহক মহিলা এবং পুরোপুরি স্বাভাবিক পুরুষের মধ্যেই কেবলমাত্র বিবাহ হতে পারে এবং সেক্ষেত্রেও 50% পুত্র সন্তান হিমোফিলিয়া আক্রান্ত হতে পারে। দেখো এখানে আমরা আবার একটা চেকার বোর্ডের সাহায্যে দেখিয়েছি যেটা স্বাভাবিক মহিলা কিন্তু তার হিমোফিলিক ক্যারিয়ার অর্থাৎ এক্স ক্যাপিটাল এইচ এবং এক্স স্মল এইচ, স্মল এইচ জিনটাকে আমরা হিমোফিলিয়া হিসেবে ধরছি যেহেতু এটা প্রচ্ছন্ন ক্যারেক্টার এক্স বাহিত, আর স্বাভাবিক পুরুষ সে হচ্ছে এক্স ক্যাপিটাল এইচ এবং ওয়াই জিনোটাইপ যুক্ত, এটা প্যারেন্টাল জেনারেশন। এদের থেকে আমরা প্রথমে স্বাভাবিক মহিলা অর্থাৎ বাহক মহিলা থেকে আমরা যে জিন পাচ্ছি, যে গ্যামেট পাচ্ছি, সেটা হচ্ছে ক্যাপিটাল এক্স তারপর এইচ এবং এক্স স্মল এইচ, আবার এর হচ্ছে এক্স ক্যাপিটাল এইচ এবং ওয়াই এই দিচ্ছে। এবং এবার আমরা চেকার বোর্ডে পুট করছি, আচ্ছা এক্স এইচ এক্স এইচ স্বাভাবিক কন্যা উৎপন্ন করছে, এক্স এইচ ওয়াই স্বাভাবিক পুত্র উৎপন্ন করছে, এক্স স্মল এইচ আর এক্স ক্যাপিটাল এইচ স্বাভাবিক কিন্তু বাহক কন্যা উৎপন্ন করছে, এবং এক্স স্মল এইচ এবং ওয়াই যদি হয় তাহলে সেক্ষেত্রে হিমোফিলিক পুত্র উৎপাদিত হচ্ছে। এরপরে আমরা আরো একটি রোগের ক্ষেত্রে আসছি, সেটা হচ্ছে বর্ণান্ধতা। তোমরা জানো মানুষের চোখের রেটিনাতে রড এবং কোন কোষ থাকে, তার মধ্যে বর্ণ নির্ধারণে যেটি সাহায্য করে সেটা হচ্ছে কোন কোষ। আচ্ছা যারা বিভিন্ন বর্ণের মধ্যে পার্থক্য করতে পারে না তাদেরকে আমরা বর্ণান্ধ বলতে পারি। এবং বিভিন্ন আচ্ছা এবার প্রথমে বাসি বর্ণান্ধতা কাকে বলে, যে বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশের ফলে কোন মানুষ লাল সবুজ বর্ণের, সাধারণত লাল সবুজটাই মেইনলি বোঝা যায়, বর্ণের মধ্যে পার্থক্য বুঝতে পারে না বা বর্ণ চিনতে ভুল করে, সেই ধরনের অস্বাভাবিকত্বকে বলা হচ্ছে বর্ণান্ধতা। এটার কারণ হচ্ছে এক্স ক্রোমোজোমের মধ্যে অবস্থিত একটা প্রচ্ছন্ন জিন বা জিনের মিউটেশন, এটা প্রচ্ছন্ন তার জন্য হয়। লক্ষণটা আগেই বলেছি লাল সবুজ বর্ণ চিনতে পারে না। আচ্ছা স্বাভাবিকের ক্ষেত্রে সবাই সবকিছু বর্ণ চিনতে পারে, আর এই যে বর্ণান্ধতা আরো তিন ধরনের হতে পারে। প্রথমে আছে প্রোটানোফিলিয়া, যারা লাল বর্ণকে চিনতে পারে না তাদের এই রোগকে বলা হয় প্রোটানোফিলিয়া, আর যে ক্ষেত্রে সবুজ বর্ণান্ধতা দেখতে পাওয়া যায় তাদেরকে বলা হয় ডিউটেরানোফিলিয়া, এবং নীল বর্ণান্ধতাকে বলা হচ্ছে ট্রাইটেনোফিলিয়া। এরপরে আমরা আসব এই যে অটোজোম বাহিত যে সমস্ত রোগগুলো আমরা দেখছি তারা রিসেসিভ অবস্থাতে পুরোপুরি, যেহেতু রিসেসিভ জিন নর্মাল অবস্থাতে কিন্তু বাইরে থেকে আমরা অপর থেকে দেখতে পারি, সেক্ষেত্রে সেই সব মানে ইন্ডিভিজুয়ালের মধ্যে যদি বিবাহ সম্পন্ন হয় রোগটা আমাদের সমাজে ছড়িয়ে যাওয়ার প্রচুর সম্ভাবনা থেকে যায়, এবং সেই জন্য আমাদের দরকার জেনেটিক কাউন্সেলিং অর্থাৎ থ্যালাসেমিয়া রোগের ক্ষেত্রে বিশেষত জেনেটিক কাউন্সেলিং এর ভূমিকা। মনে করো দুটো পরিবার তাদের মধ্যে যদি বিবাহ অনুষ্ঠিত হওয়ার আগে দেখে নিতে হবে যে জিনগত কিছু পরামর্শ নেওয়ার প্রয়োজন হবে। প্রথমে দেখতে হবে যে তাদের পরিবারে আগে কেউ থ্যালাসেমিয়া আক্রান্ত ছিল কিনা, আর এছাড়াও পিতা মাতা উভয় যদি হেটারোজাইগাস থাকে সেক্ষেত্রে পুত্রকন্যার মধ্যে থ্যালাসেমিয়া রোগ থাকতে পারে হবে। আগে তোমরা দেখেছো যে এটা আমরা চেকার বোর্ডের সাথে দেখিয়েছি 50% শিশু বাহক এবং 25% সন্তান থ্যালাসেমিয়া রোগগ্রস্ত হতে পারে, এবং সেই জন্য জেনেটিক কাউন্সেলিং করে সেটাকে আমাদের দেখে নেওয়া দরকার। এবং এই থ্যালাসেমিয়ার ব্যাপারে একটা আমাদের সচেতনতাকে বাড়াবার জন্য যে জিনিসগুলো দরকার করা সেটা হচ্ছে জনগোষ্ঠী থেকে থ্যালাসেমিয়া যদি দূর করার দরকার হয় কিছু কিছু উদ্যোগ আমাদের নিতে হবে। প্রথম কথা জনগণকে জানাতে হবে যে থ্যালাসেমিয়া রোগটা কতটা ভয়ঙ্কর, তাহলেই জনগণ সে ব্যাপারে সচেতন হবে।
এবং বিবাহের পূর্বে পাত্র পাত্রী উভয়কে থ্যালাসেমিয়ার জন্য রক্ত পরীক্ষা করাতে হবে। তারা যদি থ্যালাসেমিয়া পজিটিভ হয়, ব্যাকটেরিয়ার হয়, তা সেক্ষেত্রে বিবাহ না হয় বাঞ্ছনীয়। আর বিবাহ রেজিস্ট্রার অফিসে থ্যালাসেমিয়ার রক্ত পরীক্ষা করা বাধ্যতামূলক করতে হবে এবং তার জন্য পোস্টার টাঙিয়ে বা অন্যান্য বিভিন্ন উপায়ে তাদের সচেতনতাকে গড়ে তুলতে হবে। আর থ্যালাসেমিয়া রোগীকে যেমন রক্তদান করা প্রয়োজন হয়, তেমনি রোগীর দেহ থেকে চিলেশন পদ্ধতিতে লোহা অর্থাৎ অস্থিমজ্জা লোহা অপসারণ করে কিংবা রোগীর মধ্যে অস্থিমজ্জা প্রতিস্থাপনের মাধ্যমেও কিন্তু রোগটা বর্তমানে নির্মূল করা সম্ভবপর হয়েছে। আজ আমি এইটুকুই রাখলাম। তোমাদের বংশগতির চ্যাপ্টার পুরোটাই কমপ্লিট হলো, পরবর্তী চ্যাপ্টার নিয়ে আলোচনা করব।